ইমাম রাব্বানী দরবার শরীফের ছোট সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ জাহের শাহ মুজাদ্দেদী আল আবেদী হুজুর কেবলার স্মরণে মিলাদ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 29 মে চর সৈয়দপুর এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আহলে সুন্নত ওয়াল জামাতের চর সৈয়দপুর শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল মেম্বারের আয়োজনে এ মিলাদ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ চান মিয়ার সভাপতিত্বে মোহাম্মদ কামাল হোসেনের আয়োজনে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জাকির। এ সময় আরো উপস্থিত ছিলেন আলী হোসেন মাতবর, হাজি আনসার আলী, জাকির মাতবর। এ সময় আরো উপস্থিত ছিলেন বাদশা মিয়া মাতবর, তাজুল ইসলাম মাতবর, সবুজ মিয়া। মোনাজাতে বাহাদুর শাহ হুজুরের দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন মেম্বার বলেন, আজকে উপস্থিত সকল পীর ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের উপরে এমন একটা দায়িত্ব আসছে যে দায়িত্বটা আমাদের পরিবার থেকে যখন আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা পর্দানে ইন্তেকাল করে তাদের জন্য আমরা যেভাবে মিলাদ মাহফিল করি, ঠিক এমনিভাবে পীর মুর্শিদরা যখন পর্দা নিবে আমাদের উপরে তখন একটি বিরাট দায়িত্ব আসে। কিন্তু আমরা অনেকেই দায়িত্বটা পালন করতে পারি না, কিছু অলসতার কারণেও করি না, কিন্তু আসলে এটা ঠিক না। আজকে যেভাবে এখানে মাহফিল এবং হুজুর কেবলার স্মরণে দোয়া মাহফিল হচ্ছে, আমি মনে করি সারাটি বাংলার বুকে যে যেখানে আমরা পীর ভাইয়েরা আছি সকলেরই আজকে একই দিনে, আজকের এই একটা পবিত্র দিনেই আমাদের এই মাহফিল করা দরকার প্রয়োজন আছে। আমার উদার্ত আহ্বান থাকবো সকল পীর ভাই বোনদের কাছে, যাতে করে আমরা আল্লাহর ওলির এই মৃত্যুবার্ষিকীকে সারা বৎসরে আমরা একই দিনে একই সময় যাতে আমরা সব জায়গায় পালন করতে পারি, এ আশা ব্যক্ত করে আমি হুজুর কেবলার জন্য এবং হুজুরের আত্মার মাগফিরাতের জন্য আমাদের সকলেরই তার রুহানি দোয়া যাতে আমাদের নসিব হয় এজন্য দোয়া করবেন। এবং দোয়া করবেন আমার অর্ধা এলাকায় যে পীর ভাই বোন পর্দা আনিছে মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই মোহাম্মদ দিদার হোসেন মারা গেছে তার জন্য দোয়া করবেন। আমার মা ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করবেন। এমনিভাবে চর সৈয়দপুর গুরুস্থান এবং তথা আশেপাশে যত গুরুস্থানে আমাদের পীর ভাই বোন শুয়ে আছে সকলের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। সামনে নির্বাচন করবে নিয়ত করেছে গো মাবুদ, আল্লাহ সুষ্ঠু ভাবে সুন্দর মতো নির্বাচন করার তৌফিক দান করিয়া দিয়ে, জনগণের খেদমত করার তৌফিক দান করিয়া দিয়ে, হাদিস মোতাবেক যেন মানুষের খেদমত করতে পারে, আল্লাহ সমাজের উপকার করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করিয়া দিয়ে সালমাতানি হুজুরের শিলা করে আয় আল্লাহ কামাল ভাইয়ের মনের আশা আপনি পূরণ করিয়া দিয়ে সালামতে সুন্দর মতো নির্বাচন করার তৌফিক দান করিয়া দিয়ে, যত রকমের দুর্যোগ আছে আল্লাহ, যত রকমের শত্রুতা নিয়ে আছে আল্লাহ, সমস্ত কিছুর থেকে আপনি ভাইকে হেফাজত রাখেন। আল্লাহুম্মা রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতু তাইয়্যিবাতিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। NNTV News Desk.